হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটা নতুন ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমার বাড়িতে আমি কিভাবে দেশি মুরগি পালন করি। এই ভিডিওটা তাদের জন্য যারা শহর থেকে অনেক দূরে গ্রামাঞ্চলে বসবাস করে এবং যেখানে ইলেকট্রিসিটির খুবই সমস্যা, এবং এই কারণে ইনকিউবেটারের মাধ্যমে বাচ্চা ফোটানো প্রায় সম্ভব নয় বললেই চলে। তো আমি এই ভিডিওতে আজকে আপনাদের দেখাতে যাচ্ছি আমি এই মোরগগুলোকে কিভাবে রাখি, অর্থাৎ তাদের ঘরটা কেমন এবং এদের কি খেতে দিই এবং বাচ্চা কিভাবে উৎপাদন হয়। তো দেখতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। এখন আমি আপনাদের দেখাচ্ছি আমাদের দেশি মোরগের ঘরটা। এখন সকাল টাইম, তো আমি মোরগগুলোকে এখন ঘর থেকে বের করে দেব। মোরগগুলো এখন ঘর থেকে বেরিয়ে বাড়ির চারিদিকে ঘুরে বেড়াবে, আর বাড়ির বাইরে বা অন্য কারোর বাড়িতে চলে যাওয়ার কোনো চান্স নেই, কারণ আমি আমাদের বাড়ির যে বাউন্ডারি এলাকা, তো ওইখানে বাউন্ডারিতে আমি প্লাস্টিক নেট লাগিয়ে রেখেছি। তো ওরা নেটের ভিতরেই থাকে আর সারাদিন চরে বেড়ায়। এটি একটি টিন ও কাঠের তৈরি দোচালা ঘর, আর নিচের ফ্লোরটাতে এখানে ঢালাই দেওয়া আছে, আর এক পাশে নেট লাগানো আছে যাতে মোরগগুলো বাইরে বেরিয়ে যেতে না পারে আর বাইরের থেকে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস ঘরের মধ্যে প্রবেশ করতে পারে। ঘরটাকে দুইটা রুমে ভাগ করা হয়েছে, একটা রুমে এখানে আমরা দেশি মোরগ রাখছি আর পাশের রুমটাতে আমরা অন্য কিছু রাখছি, যেটা আমরা পরের ভিডিওতে দেখাবো। আর এই রুমটার দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে 12 ফুট ইনটু 10.5 ফুট। আর এখানে দেখতে পাচ্ছেন ছোট মোরগগুলোকে আমরা তাদের মায়ের সাথে খাঁচার মধ্যে আলাদা করে রেখেছি, কারণ বড় মোরগগুলোর সাথে রাখলে ওরা এগুলোকে কামড়িয়ে মেরে ফেলবে। এখন দেখতে পাচ্ছেন ঘরের একদিকে নেট লাগানো আছে, আর এটা হচ্ছে একটা মিসকেট যেটা রান্নাঘরে থাকে সাধারণত। তো এটা আমাদের ঘরে পড়ে ছিল, কোনো ইউজ হচ্ছিল না, তো আমরা এটাকে এখানে এনে বসিয়ে দিয়েছি। আর ছোট ছোট মোরগ যেগুলো আছে আমরা এগুলোকে রাত্রেবেলা এখানে রাখি, আর এটার মধ্যে দিনের বেলা যে বড় মোরগগুলো আছে তারা এখানে এসে এটার মধ্যে ডিম পাড়ে। তো এটা আমার মোটামুটি ভালোই কাজে দিচ্ছে। আপনাদের বাড়িতেও যদি এমন কোনো সরঞ্জাম বা উপকরণ পড়ে থাকে, পুরনো জিনিসপত্র, তো ওগুলোকে আপনারা কাজে লাগাতে পারেন বিভিন্ন উপায়ে। এখানে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা বড় মোরগগুলোকে এখানে খেতে দিয়েছি। এদেরকে আমরা ধান এবং ভাত খাওয়াই, এছাড়া অন্য কোনো খাদ্য আমরা দিই না, কারণ বাজারে যে খাদ্যগুলো আছে রেডিমেড পাওয়া যায় ওইগুলো খুবই দামি, 1 কিলো মোটামুটি 48 টাকা 50 টাকা এমন করে বিক্রি করা হয়। আর আমাদের এখানে ধানের দাম হচ্ছে 14 টাকা 15 টাকা করে কেজি, এই কারণে আমরা শুধুমাত্র ধান এবং ভাত খাওয়াই। আর আমাদের বাড়িতে ধান চাষ করা হয়,
তো ধানের জন্য কোনো সমস্যা হয় না। আর তাছাড়াও এই মোরগগুলো আমাদের বাড়ির চারিদিকে ঘুরে ঘুরে যে ন্যাচারাল বা প্রাকৃতিক ঘাসগুলো জন্মায় ওদের খায়, আর ছোট ছোট গাছগুলোর পাতা খায়, এবং ঘাসের মধ্যে অনেক পোকামাকড় জন্মায়, তো তারা ওই পোকামাকড়গুলোও খায়, এই জন্য এদের খাদ্যও কম লাগে। আর হাঁস বা অন্যান্য পশু পাখির থেকে দেশি মুরগের যে খাদ্যটা অনেক কম লাগে। এখানে এখন আপনারা দেখতে পাচ্ছেন মোরগগুলো কিভাবে কচি কচি ঘাসগুলো খাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট গাছগুলোর পাতা খাচ্ছে এই মোরগটা। ঠিক এই কারণেই দেশি মোরগের যে খাদ্যের প্রয়োজন হয় ওইটা খুবই কম এবং লাভ অনেক বেশি। আর ছোট মোরগ যেগুলো আছে ওরা ওদের মায়ের সাথে ঘুরে বেড়ায়, এবং ওদের মা ওদেরকে বিভিন্ন রকমের পোকামাকড়, কীট পতঙ্গ, কেঁচো এইসব খেতে দেয়, এবং আমরা ওদেরকে সাধারণত চালের খুদ বা ভাঙা চাউল খেতে দিই। এই ভাঙা চাউল আমরা মোটামুটি 15 দিনের মতো খাওয়াই, তারপরে ওদেরকে আস্ত চাউল খেতে দিই মোটামুটি 1 থেকে 1.5 মাস পর্যন্ত। তারপর থেকে ওরাও ধান খাওয়া শিখে যায়। আর বাচ্চা উৎপাদনের ব্যাপারটা হলো এই দেশি মুরগিগুলি নিজেরাই ডিম ফুটিয়ে বাচ্চা নিয়ে বেরিয়ে আসে, তো একসাথে এক একটা দেশি মুরগি 12টা 13টা 14টা করে বাচ্চা নিয়ে বের হয়। তো আপনার কাছে ধরুন মোটামুটি 10টা দেশি মুরগি থাকলে তাহলে মোটামুটি 100-র কাছাকাছি আপনি বাচ্চা পেয়ে যাবেন, তো বাচ্চার জন্য কোনো প্রবলেম হয় না। আর ইনকিউবেটারের মাধ্যমে বাচ্চা তৈরিতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন ধরুন 1-2 দিনের জন্য যদি ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ হয়ে যায় তাহলে ডিমগুলো খারাপ হয়ে যেতে পারে, বা মেশিন যদি কোনো কারণে খারাপ হয়ে যায় তাহলে ডিম খারাপ হয়ে যেতে পারে। আবার ইনকিউবেটারের দামও অনেক বেশি আর ইলেকট্রিসিটি বিলও আসে অনেক বেশি। আর দেশি মুরগির সাহায্যে ডিম ফুটালে ওই সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয় না এবং বাচ্চাগুলো সুস্থ সবল থাকে। আর আপনারা যদি দেশি মুরগির ভ্যাকসিন এবং মেডিসিন কী কী লাগে এগুলো জানতে চান তাহলে কমেন্টে জানাবেন, আমি পরের ভিডিওতে দিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে।